করোনা ভ্যাকসিন নিয়ে রাজ্য রাজনীতিতে যখন তোলপাড় চলছে ঠিক তখনই কুলটিতেও ভ্যাকসিন নিয়ে রাজনীতি তুঙ্গে। কুলটির কুমারডিহি স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিনের কারচুপির অভিযোগ তুলে ডেপুটেশন দিল বিজেপি। বিজেপির অভিযোগ এই স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিনেশন হচ্ছে মুখ চিনে চিনে। প্রশাসক বোর্ডের সদস্য মীর হাসিমের লেখা সুপারিশ থেকে বেছে নেওয়া হচ্ছে কারা কারা ভ্যাকসিন পাবেন। না অনলাইনে বুক করলে হচ্ছে না, অনলাইনে বুক করলে হচ্ছে এই সেকেন্ড ডোজ এরকম অনলাইনে বুক করা ছিল না। এরা বলছে কি কোনো অ্যাডমিনিস্ট্রেটর বা কারো কোড নিয়ে আসতে হচ্ছে? আমরা বলছি হেলথ অফিসারে সই করে নিয়ে আসতে। আচ্ছা, যদি অ্যাডমিনিস্ট্রেটর সাইন তাতেও হচ্ছে কি? সই করে হেলথ অফিসার বাকি বিজেপির দাবি, তাহলে তাদের বর্তমান বিজেপি বিধায়ক ডক্টরের লেখা কাগজে ভ্যাকসিনেশন হবে না কেন? সেই কারণে তারা ডেপুটেশন দিল ওই স্বাস্থ্য কেন্দ্রে এবং কুলটি থানায়। কারণটা কি? আমরা দীর্ঘদিন ধরে শুনছি যে কুমারডিহা হসপিটালে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং ভ্যাকসিনেতে কিছু দুর্নীতির ব্যাপার হয়েছে। কি দুর্নীতির অভিযোগ করছে? দুর্নীতি সম্বন্ধে আমরা যেটুকু শুনে আসছি যে এখানকার কোনো কাউন্সিলরের রেকমেন্ডেড ছাড়া, কাউন্সিলর তো এখন নেই, মানে এক্স কাউন্সিলর বলতে পারেন, তো তার রেকমেন্ডেড ছাড়া এখানকার অফিসার যারা আছেন দায়িত্বে কুমারডিহার, তারা নাকি দিচ্ছেন না। তো সেই ব্যাপার নিয়ে আজকে আমরা এখানে একটা ডেপুটেশন দিলাম। যদি কোনো ব্যক্তি বিশেষের সুপারিশ ছাড়া যদি ভ্যাকসিন দেওয়া না হয়, ভ্যাকসিনটা সেন্ট্রাল গভর্নমেন্টের এবং রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিনা পয়সায় পরিবেশন করা হচ্ছে, সেক্ষেত্রে যদি এরকম ধরনের কোনো ধাঁধলি হয় তার জন্য আমাদের প্রতিবাদ। কাজে এই প্রতিবাদটা আমরা আজকে এখানে করতে এসেছিলাম, ইনকোয়ারি করতে এসেছিলাম এবং দেখলাম এখানে অনেক পাবলিক বলছে যে আমাদেরকে ওনারা বলছেন যে ওনাকে মীর হাসিমের কাছে সই করে নিয়ে আসুন, তবে আপনাদেরকে ভ্যাকসিন দেবো। এই ধরনের ব্যাপারটা যে চলে তার বিরুদ্ধে প্রতিবাদ আছে। আর আমরা এখানে অফিসারকে বললাম যে ন্যায়সঙ্গতভাবে যারা এখানে দীর্ঘদিন ধরে নাম লিখিয়ে রেখেছে, আপনারা যে প্রসেস ফলো করতে বলছেন সেই প্রসেস ফলো করেছে, তারপরেও যদি তারা ভ্যাকসিন না পায় তাহলে সেটা দুর্ভাগ্যজনক। সেই জন্য আপনার কাছে আমাদের অনুরোধ, অ্যাজ পার প্রসেস এবং আপনারা যে সমস্ত আইনগুলো বলছেন সেই বেসিসে আপনারা মানুষকে ভ্যাকসিন দিন, এবং ভ্যাকসিন দেওয়াটা মানুষের জীবন রক্ষা করার দায়িত্বের মধ্যে পড়ে। কাজে এই ধরনের ভ্যাকসিনের যাতে কোনো দুর্নীতি না হয় সেই বিষয়ে আমরা এখানে সতর্ক করে গেলাম। এরপরেও যদি এখানকার অফিসাররা ভ্যাকসিন ডিপার্টমেন্টের কুমারডিহা স্বাস্থ্য কেন্দ্রের তারা যদি এয়ারপোর্ট সতর্ক না হয় তাহলে আগামী দিন আমরা এর জন্য বড় ধরনের আন্দোলনের সম্মুখীন। আপনারা তো একটা আজকে নামের লিস্ট দিলেন, সেটা তাহলে কি কেন দিলেন? তাহলে নামের লিস্ট আমরা এর আগেও আমরা বলতে এসেছিলাম যে এরকম ধরনের যদি পাবলিকে শুনছি আমরা যে অমুক ব্যক্তি লিখিয়ে দিলে সই হবে, তাহলে আমরা আমাদের এমএলএ রয়েছে, নির্বাচিত এমএলএ, রানিং এমএলএ, তার সিগনেচারে কাজ হবে না কেন? তারা সেটা মানতে চাননি যে না এটা করবো না আমরা। এখন ওরা বলছে এমএলএর প্যাড বা এমএলএ সাইন করা কিছু দিলে আমরা সাইন আছে এমএলএর প্যাডে দিতে বলছে ওরা। আলে না বেটা, এখন ওরা ওটা বাহানাবাজি করছে। আমরা যখন সাদা পেপারে এমএলএ সিগনেচার করে দিয়েছি। অপরদিকে প্রশাসক বোর্ডের সদস্য মীর হাসিম জানান, এখন অনলাইনে অনেক সময় নাম নথিভুক্তকরণের অসুবিধা হচ্ছে, তাই যাদের খুব জরুরি দরকার তারা তাদের নাম নথিভুক্ত করে স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে দিয়ে তাদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করে দিচ্ছেন। বিজেপির উদ্দেশ্যে তার বক্তব্য, তৃণমূলের বিরোধিতা না করে সাধারণ মানুষ ভ্যাকসিন পাক সেটা নিয়ে যেন রাজনীতি করা উচিত। কিভাবে আরও কেন্দ্রের কাছ থেকে ভ্যাকসিনেশন পাওয়া যায় সেটা নিয়ে চিন্তা করুক, এখন রাজনীতি করা কখনোই উচিত নয়, এখন মানুষের পাশে দাঁড়ানো সব থেকে বড় কাজ। আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আপনার সাইন করা কাগজ ছাড়া ভ্যাকসিনেশন হচ্ছে না আমাদের কুমারডিহা স্বাস্থ্যকেন্দ্রে, এই ব্যাপারটা কিভাবে দেখছেন? শুনো, অভিযোগ কারা করছে সেটা দেখতে হবে। আজকে অভিযোগ করছে বিজেপি, বিজেপি আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। এরা চিরজীবন সব সময় এরা মানে মানুষকে বিরক্ত করেছে, মানুষের কাজ করে না, মানুষের সঙ্গে থাকে না। আজকে তৃণমূল মানুষের সঙ্গে আছে, মানুষের সাথে আছে, দুঃখ সুখে তৃণমূল কংগ্রেসের নেতারা কর্মীরা সবাই দাঁড়ায় আর আমরা মানুষের কাজ করি। এইবারে ভ্যাকসিনেশনের যেটা গল্প ওনারা বলছেন, তো এভাবে আপনি বলুন কি একটা মানুষ এসেন্সিয়াল দরকার ওনাকে, উনি চিকিৎসা করাতে বাইরে যাবেন, স্লট বুকিং হচ্ছে না, এবারে কি করা যায়? কারণ বিজেপি নিজে সাইন করবে না, কারণ উনি সময় দিতে পারেন না মানুষকে। আজকে জিতে গেছেন সেটা আলাদা কথা, কিন্তু ওনার কাছে সময় নেই, উনি এখন চেম্বার করেন, ফার্স্ট হাফ চেম্বার করেন, সকাল বিকালবেলা বসেন, তার সঙ্গে দেখা হয় না। এবারে একটা মানুষ যাবে চিকিৎসা করার বাইরে যাবে, এবারে একটা ছেলে এডুকেশনের জন্যে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, সে পড়ার জন্যে বাইরে যাবে, তাদের তো দরকার যে সাইন করে আমরা দিচ্ছি।
পাঠাচ্ছি, মেডিকেল অফিসার কাছে জমা দিচ্ছি, মেডিকেল অফিসার ওনাদিকে আবার সিরিয়াল ওয়াইজ ডাকছে, নম্বর বাই নম্বর যেরকম আছে সেভাবে ডাকছে, উনি আর দিচ্ছেন, এটা খারাপ কি বলুন না। আচ্ছা, দেখা গেল একদিকে যখন আপনার নামে অভিযোগ তুলছে তখন ঠিক তার উল্টো দিকে ডেপুটেশনে তার একটা বড় সংখ্যক লিস্ট দিয়ে গেল এমএলএ এর সাইন করা একটি কাগজে, এদেরকে ভ্যাকসিন দিতেই হবে, এই ব্যাপারটা আপনি কি দেখছেন? বিজেপি কোনো কাজ করে না, সব সময় মন কি বাত করে, কাম কি বাত করে না, ওদিকে বলুন কাম কি বাত করতে। এবারে তৃণমূলের জন যে যে জায়গা কাজ করছে সে জায়গা ওনারা ডিস্টার্ব করছেন, আজকে আসে নাই, এর আগেও চার দিন আগেও ডিপুটেশন দিয়েছেন বা ওনারা কাগজ পাঠিয়েছেন, পদ্মারবাবু অনেক কাগজ পাঠিয়েছিলেন ভ্যাকসিনেশনের জন্যে, আজকে 80-85টা কাগজ পাঠিয়েছেন ভ্যাকসিনেশন দিতে হবে, তো এইগুলো তো রাজনীতি করা ঠিক নয়, মানুষের কাজ করুন না। তাহলে আপনি বলছেন কি ভ্যাকসিনেশন নিয়ে রাজনীতি চলছে এখন কুমারডিয়া স্বাস্থ্যকেন্দ্রে? কারণ বিজেপি আপনা আপনাদের সাইন করা কাগজে দিলে তারা বলছে তাদের তাদের এমএলএ সাইন করা কাগজে দিতে হবে, এই ব্যাপারটা মানে রাজনীতি করছে বলে বিজেপি মনে করছেন? সেটা সরাসরি মিথ্যা কথা, বিজেপি রাজনীতি করছে, আপনি বোলাকর চলে যান, ওইখানে লাইন দিয়ে পোদ্দার সাহেব সাইন করেছেন, সবাই লাইন দিয়ে ওইখানে নিচ্ছেন, তো এইসব রাজনীতি করা ঠিক নয়, ওইখানে নিচ্ছে এখানে নিবে না এরকম তো কোনো কথা নেই, উনি তো এমএলএ আছেন, এইসব রাজনীতি না করে মানুষের কাজ করুক, মানুষের সঙ্গে থাকুক। আসানসোল থেকে মহেশ দে, রিপোর্ট টিভি নিউজ 10। প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স, বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফেসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে, প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স, আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণপল্লী ব্যানার্জিতি দুর্গাপুর 713213। আমাদের ফোন নাম্বার 9734002000, হোয়াটসঅ্যাপ নাম্বার 9733550033। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার, দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, এমআরআই, সিটি স্ক্যান, ইউএসজি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, টিএমটি হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি ওপিডি, প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই বেশ কয়েক বছর ধরে, আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাইড, আমি আমার হাজব্যান্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই, আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল। খুব প্রশংসা করেছেন এখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে, বাড়ির সবারই মিসেসেরও বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। আবিষ্কার মতো আমি ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, বা এদের রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি, কোশ্চেন করেন, দুবার স্ক্যান করতে হবে, স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করবেন, কেন ওদের রিপোর্ট খুব সুন্দর, কিন্তু আরও যে সুযোগ সুবিধা আছে ডাক্তার টাক্তার যেগুলো ওপিডি বসাচ্ছেন সেগুলোও খুব ভালো, দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হলে সাইসেনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে। We'll be right back.